कैसे हो आप सब? हाउ आर यू ऑल? आज से मैं प्योर मेरा जो ब्लॉगिंग है वो मैं स्टार्ट कर रही हूँ, और शुरू तो किया मैंने हिंदी से, पर मैं अपना ब्लॉगिंग, मेरा जो मदर टंग है बंगाली, वो भी असम में, जैसे कि आप सबको पता है कि मैं असम से बिलोंग करती हूँ, तो असम के जो बोलने का जो तरीका है बंगाली है वो दूसरा टाइप का है, मैं उसी भाषा में मेरा व्लॉग करूँगी। एंड आई फील वेरी प्राउड टू बी अ बंगाली फ्रॉम असम, और है ना, हमारे असम के जो बंगाली है वो दूसरे टाइप के बंगाली भाषा यूज़ करते हैं, उसको बोलते हैं सिलेटी, है सिलेटी बंगाली भाषा उसको कहते हैं, और मैं उसी भाषा में बात करूंगी मेरे व्लॉग पे। एंड समझ में आ जाएगा आपको, इतना भी कोई हार्ड नहीं है, आ जाएगा आपको, बहुत इजी है। एंड बस रोज का जो है मैं शेयर करूंगी, तो चलिए मेरे व्लॉगिंग स्टार्ट करते हैं, और चलो स्टार्ट करी आज के देख क्या अमी अमर भाषा बांग्ला भाषा अमर सिलेटी भाषा ब्लॉग करूँ। सो एखन अमर स्नान टन शेष, आई फिनिश्ड माय बर्थ एंड ऑल, अभी अखन अमी अमर यू नो बच्चा बड़े खावा दिया, देन अमी खाइमु, हे आई सिल माय हस्बैंड केम, हे आई गसिल घरो एंड देन लंच खाया गेसे गया ऑफिस से, एंड एखन अमी अमर बच्चा बड़े खावा दितेसी। एंड देखो आज के अमी रान्ना करसी, কি রান্না করলাম, একটা বড় মাছ রান্না করলাম, কাতলা মাছের একটা ঝাল বানাইলাম, অ্যান্ড দেন বাটা মাছের একটা শস্য দিয়ে প্রিপারেশন বানাইলাম, আর ডাল অ্যান্ড একটু বেগুন ভাজা। তো চলো ফার্স্টে রান্নাটা দেখে নাও তোমরা, আমি কেটে কেটে বানাইছি। আমার কিচেনটা কিন্তু এত সুন্দর না, আমি ফার্স্টেই কইছিলাম, এত খাস কিছু না, সিম্পল সা কিচেন। যাই হোক, এটা হলো আমার সেই কাতলা মাছের ঝোলটা যেটা আমি বানাইছি। একটু স্পাইসি খাইতে ভালো পায়, সো আমি স্পাইসি বানাইছি। দেন এটা এই শস্য দিয়া বাটা মাছ দিয়া, শস্য বাটা মাছের একটা প্রিপারেশন, অ্যান্ড দেন ডালটা অল্পই হয়েছে, বিকজ হে প্রায় অনেকটাই খাইয়া গেছে গিয়া, মানে একটুই বানাইছিলাম আমি, সো অল্পই রয়েছে, এটা ফিনিশ হয়ে যাব, আবার ডিনারে আই হোপ ডাল বানানো হইব। অ্যান্ড কড়াইয়ে বেগুন ভাজা আছে যেটা আমি গরম করবো, এখন গরম করে বাচ্চারা খাওয়া দেবো। মিনু অলরেডি বইয়া গেছে খাইতে, তাই আমার বারবার কইতে আসছে। অ্যাকচুয়ালি কীতে হয়েছে জানো, আজকে আমার একটু ওয়াশিং আসলো, মানে ঘরের একটু জিনিসপত্র একটু ওয়াশ করছি আর কি, এটা লাইয়া ওয়াশ করতে করতে লেট হয়ে গেছে আর কি স্নান করতে। তো স্নান টান করিয়া আমি মনে করলাম একটা ইন্ট্রোডাকশন দিয়া তো স্টার্ট করি। সো প্লিজ আমার যারা সিলেটি ফ্রেন্ডসরা আসো, যারা আসামের যারা বন্ধু বান্ধবরা আসো, সাবস্ক্রাইবাররা আসো, প্লিজ তোমরা আই থিঙ্ক খুশি হইবা আমার এই ডিসিশনে, বিকজ আমার মনে হয় নিজের ভাষায় কথা বলে আমি জিনিসগুলো বেশি এক্সপ্রেস করতে পারবো, যেটা আমি হিন্দিতে ইউনো আমি বাকি সব কিছু কন্টিনিউ করতে আসলাম, বাট সামহোয়ার আই ফিল যে নিজের ভাষাটা কথা হইলে আই থিঙ্ক বেশি বেটার হইব। সো তাহলে আমার সিলেটি ভাষায়, যেহেতু আমি শিলচর থেকে বিলং করি, আসামের শিলচর সিটি থেকে, সো আমি আমার সিলেটি ভাষায় স্টার্ট করছি ব্লগটা। তো চলো তারা ফটাফট খাওয়াটা দিলাই। আর মিনু মাছ তরকারিতে মাছ খায় না, সো তাই লেগে আমার বানাইতে লাগবো মাছের ভাজা, যেটা আমার অলরেডি আমি বানানি হয়ে গেছে, এখন জাস্ট গরম করলাম আর কি। টিয়া তো এজ ইউজুয়াল তরকারির মাছ তো খাইতো না, তো তাইরও ভাজা দিব আর কি, সো বাস মাছের ভাজাটা গরম করলাম। তো ভূমি মেনু তারা খাওয়া স্টার্ট হয়ে গেছে, তারা খার, আর আমি টিয়ারে মাছের ভাজাটা করলাম না, তাই মাছটা তরকারিতে খায় না, তো আমার তাই এইভাবেই খাওয়াইতে, যেহেতু বাচ্চা মানুষ না, তাই তো ছোটো মানুষ, ধরি না এরকম মাছ খাইবো, তরকারিতে ঝাল লাগবে। যাই হোক, আপনার লগে একটু কথা কইলাম আমি টিয়ার সাথে, মানে মাছ খাওয়াইতে আমি কথাটা কইলাই, আমি কেনে সিলেটি ভাষায় আমি স্টার্ট করছি ব্লগটা, ওয়াই আই হ্যাভ স্টার্টেড মাই ব্লগ ইন মাই সিলেটি ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি আই ওয়াজ থিঙ্কিং ফ্রম লাস্ট ফিউ ডেজ, বহুত দিন ধরে ভাবাত আসলাম যে ব্লগ স্টার্ট করবো, দেন আই সার্চ টু লট, আমি অনেকটা দেখছি যে বহুত জনজনরে দেখছি ব্লগ যারা করে তারা নিজের ভাষায় করলে আই থিঙ্ক বেশি কমফোর্টেবল হয়,
লাইনে যেহেতু আমি আসাম থেকে বিলং করি, আই এম সিলেটি গার্ল, আমার মনে হয় আমার যে মামা ফিশ, ওই যে তোমাকে দেখছি তো, ওই যে না না এটা এইটা এইটা দাম উঠে, তো যেহেতু নিজের ভাষায় কথা কইলে ফিলিংসগুলো বেশি ভালোভাবে শেয়ার করা যায়, তো এইটা লাগে আমার মনে হলো না নিজের ভাষায় শুরু করি ব্লগটা। অ্যান্ড যেহেতু আমরা ভবিষ্যতে গুয়াহাটিতে শিফট হয়ে যাবো, গুয়াহাটিতে থাকবো, সো এখানে তো কেলু কোয়ার বা আই থিঙ্ক হিন্দি কোয়ার কোনো প্রয়োজনই নাই, বিকজ গুয়াহাটিতে তো ইদার অ্যাসামিজ স্পিক করো, ইদার তুমি নিজের যেটা লোকাল ভাষা ওইটাতে কথা হয়ে যায়, তো অ্যাসামিজ তো আমি এখনও পারি না আর কি, কেন বিকজ কোনো দিন দরকার পড়ছে না, বিকজ শিলচর ইজ এ বেঙ্গলি বেসড প্লেস, অ্যান্ড কোনো দিন আমার দরকার পড়ছে না অ্যাসামিজ শেখার, আমার সাবজেক্টও আসলো না, তো এইবার হয়তো গুয়াহাটি গিয়া আই হ্যাভ টু লার্ন, আমার শিখতে লাগবো, বিকজ হোল লাইফের প্রশ্ন না, সো অ্যাসামিজ ভাষাটা আমার শিখতে লাগবো। যাই হোক, তো এটা লাগে আমার মনে হলো বাংলায় যদি সিলেটিতে স্টার্ট করি না, আই থিঙ্ক বেশি মজা লাগবো, জিনিসগুলো ভালো করে আমি এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে, চলো বেশি বক 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 করে নিছি, মুদ্রা হতে এইটাই যে আমি সিলেটিতে ব্লগ করবো, অ্যান্ড প্লিজ তোমরা যারা আসো প্লিজ আমার সাপোর্ট করো, আর আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করো, যারা এখন দেখরা লাইক শেয়ার তো অবশ্যই করো নিজের ফ্রেন্ডসের লগে সবের লগে। তো একটু করে আমিও খাওয়া নিয়ে বইমু, টিয়ারে খাওয়াইলে টিয়ার লাঞ্চও এখনই দিয়া দেবো, মাছটা হইলে টিয়ার লাঞ্চটা দিয়া দেন আমি খাইতে বইমু, তারপর আবার খাইতে খাইতে একটু কথা বইমু তোমার লগে। তো টিয়ার খাওয়া শেষ এখন, সো আমি আমার লাঞ্চ নিয়ে নিছি, আমি জাস্ট মাছটাই নিছি, বড় মাছটা নিছি, এই যে এটা নিছি বড় মাছটা, আর পরে শস্য দিয়ে যেটা বাটা মাছ করছি ওইটা খাইনি, তো একটু খাইতে খাইতে আপনার লগে একটু কথা কই। বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি আজকে তো ফার্স্ট স্টার্ট করছি, এটা লাগে ইন্ট্রোডাকশন দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ বহুত ভিউয়ার্সরা আছে যারা আজকে ফার্স্ট টাইম দেখে, সিলেটি ভিউয়ার বা নর্থ ইস্টের যারা আর কি বেসিক্যালি, তো তারা একটু জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিতে চাই আজকে। আমি বেসিক্যালি ফ্রম শিলচর আসাম থেকে বিলং করি, ওইখানেই পড়াশোনা বর্ন ব্রট আপ সব কিছু এখানে, অ্যান্ড আমার হাজব্যান্ড তাইনেও শিলচর থেকে, হেও শিলচর থেকে, তো ওইখানেই বর্ন ব্রট আপ সব কিছু, অ্যান্ড দেন বিয়ার পরে আমরা অ্যাকচুয়ালি হে ডিফেন্সে আছে আর কি, সো বিয়ার পরে পোস্টিং এখান থেকে ওইখানে ওই আর কি, তো তো মুদা হতা ওইটাই আর কি, শিলচরের মেয়ে আমি, শিলচরের বউ আমি, ওই আর কি। তো জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম, আমার তিন মেয়ে, বড়ো মেয়ে ভূমি এবার ম্যাট্রিক দিব, মেজো মেয়ে মিনু তাই এবার এইটে উঠবো, সেভেনের এক্সাম দেয়, অ্যান্ড দেন ছোটো মেয়ে টিয়া, শি ইজ জাস্ট 3+, 3.5 বছরের তাই, বাস। অ্যান্ড মা বাবা প্যারেন্টস শ্বশুর তো নাই, শ্বশুরমশাই মারা গেছেন, আমার শাশুড়ি সবই শিলচরে আর কি, তারা চাকরি, তো ওই শিলচর যাওয়ার না কোভিডের লেগে আমাদের 2 বছর হয়ে গেছে, লাস্ট ইয়ার যাইতে আসলাম, আমার পিসার তো বোন পূজা তাই বিয়ে আসলো, বাট ই ক্যান্ট গো বিকজ মানে ফ্লাইটের টিকিট করার পরেও আমরা ক্যান্সেল হয়ে গেছে আর কি, সো এইবার ভাবছি ভূমির ম্যাট্রিকের পরে উইল মুভ, আপাতত এটাই ডিসাইড হয়েছে, দেন দেখি কেটা হয়, ভগবানেরও তো একটা মর্জি লাগে না, সো টিকিট করা হয়েছে না এখনও, টিকিট করার পরে উইল গো। তো আমি নেক্সট বাটা মাছটা নিছি, দেখো এই যে বানাইলাম, জাস্ট দুইটা মাছ দিয়ে খাইতেছি, এত নিরামিষ নিরামিষ আমার ভালো লাগে না, আমি একটু ননভেজ খাইতে বেশি ভালো পাই, প্রেফারেবলি চিকেন, আর শুটকি শীতল হইলে তো আর কোনো কথাই নাই, সো মানে এটা সাদিও হয়ে গেছে, শুটকি শীতল খাইছি, অ্যাকচুয়ালি আমরা কই থাকি এটা তো কোয়াই হইল না, উই লিভ ইন চণ্ডীগড়, হ্যাঁ আমরা থাকি চণ্ডীগড়ে, আমরা রিসেন্ট পোস্টিং, রিসেন্ট না হইয়া গেছে 1.5 বছর হইয়া গেছে, এর আগে আমরা কলকাতাতে আসলাম, তো কলকাতা থেকে আমরা চণ্ডীগড় পোস্টিং আইসি 2019-এ, তো এখানে তো পাঞ্জাবি প্লেস বুঝতেই পারতো, মানে মাছ পাওয়া যায়, এটা না যে পাওয়া যায় না, সব কিছুই মিলে, বাট দেন আমরা ওইখানে আসামের সেই স্বাদটা আর না, একটা যে মাছের যে স্বাদ আছে না নি আসামের ওইটা কিন্তু নাই, আর শুটকি শীতলটা খুব মিস করি, 1-2 বার আমরা পার্সেল করে আনাইছিও আসাম থেকে, আমার হাজব্যান্ড স্বরূপ তার ফের ফ্রেন্ডস 1-2 জনে পাঠাইছিল, বাট দেন মাংসে কতবার কই পায় না, তো ওইটাই ভাবছি এই শিলচর গেলে উইল ব্রিং শুটকি শীতল প্যাক করেই নিয়ে আইমু, তো ওইটা খুব আমরা মিস করি, শুটকি শীতলটা খুব মিস করি, সো চণ্ডীগড়ে আসি বেসিক্যালি আমরা, সো ওই আর কি, চলে চলো খাওয়াটা খাইলাই, তারপরে নেক্সট টুকটাক একটু কাজ আছে, কাপড় উঠানি, অ্যান্ড দেন
তো সবকিছু শেষ, খাওয়া দাওয়া সবকিছু শেষ, এখন ইন্ট্রোডাকশনও হয়ে গেছে তোমরা লগে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার হাজবেন্ডের দুই ভাই, হে ছোট, বড় দাদা যে ভাসুর তাই না ব্যাঙ্গালোরে থাকেন, সেটেল উইথ ইজ ওয়াইফ অ্যান্ড কিড, আর আমরা দুই বোন, আমি বড়, ছোট বোন গুয়াহাটিতে থাকে, তাইও এক ছেলে। তো চলো আমার কোয়ার্টারের একটা ছোটো মতো ইন্ট্রোডাকশন দিয়া দিই। আমরা যেহেতু আমরা চণ্ডীগড়ে আসি, তো কোয়ার্টার আসি, ডিফেন্স কোয়ার্টারে। এটা আমার কোয়ার্টারের বাইরের জায়গা, আমি ব্যাক ক্যামেরাটা করি। এটা আমার কোয়ার্টার, আমরা অ্যাকচুয়ালি শিফট করবো কিছুদিনের মধ্যেই, আমরা ওইটাতে শিফট করবো। এটা রিপেয়ার হয়ে গেছে, রিপেয়ারিংয়ের কাজ চলে, এটা শেষ, এইটা শেষ রিপেয়ার করা, এখন আমরা এটা থেকে শিফট করবো। অ্যাকচুয়ালি কী করতো, চণ্ডীগড়ে বহুত গাছ, মানে এত গাছ, তুমি চতুর্দিকে যেদিকে যারা চণ্ডীগড় ঘুরছো তারা কইতে পারবে, সব থেকে শুধু গাছ, মানে এত গাছ না। ওয়েন ইট কামস টু চণ্ডীগড় নিয়ে যখনই কথা কই তখনই জাস্ট আর কিছু মনে হয় না, মনে হয় শুধু গাছ। এখানে আমার করে খুব বেশি একটা ঘোরা হয়েছে না, ওই রক গার্ডেন দেন সুকনা লেক যেটা প্রপার আর কি, ওইটাই ঘুরছি। এটারও ব্লগ আসছে আমার চ্যানেলে, তোমরা গিয়া দেখতে পারবে। তো ম্যাক্সিমাম টাইম ঘুরেই থাকি, তারপরে তো লকডাউন স্টার্ট হয়ে গেল। তো গাছ ইজ এ ভেরি, মানে চণ্ডীগড় মানেই গাছ, আমার লাইক এটাই ডেফিনেশন, চণ্ডীগড় ইজ ইকুয়াল টু ট্রিজ। যাই হোক, আজকে একটা ইন্ট্রোডাকশন আসলো, ইন্ট্রোডাকশন দিলাম। তো এখন বিকাল হয়ে গেছে, ইটস 5টা বাজে, তবু রোদ আছে, এখানে সন্ধ্যা অনেক লেটে হয়। তো সন্ধ্যাবাতি দিমু, অ্যান্ড দেন হে আইব অফিস থেকে চাটা বানাইমু, ট্রাই করবো সব কিছুই টুকটাক টুকটাক দেখানির। তো আজকে থেকে আমি একটা মামাআর্থের ভিটামিন, মামাআর্থের রেটিনল নাইট ক্রিমটা স্টার্ট করছি, এটা ফেস ওয়াশ আর ফেস সিরামটাও অর্ডার করছি আইবো। আমার খুব ভালো লাগছে দিয়া, আমার সুপার ড্রাই স্কিন, তো আমার কিন্তু দিয়া স্যুট করছে জিনিসটা। আমি বাকিগুলোও ইউজ করিয়া তোমরা রিভিউ দিমু, আর যারা আমার ব্লগটা এখন দেখতেছ তারা জানাইও কিরম লাগলো, যেহেতু আজকে আমি সেলিব্রিটি ব্লগ ফার্স্ট স্টার্ট করছি। তো সো আই হোপ তোমরা লোকে কানেক্ট করতে পারলাম। সো ওকে, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তো তোমরা জানাইও কমেন্ট করিয়া ডেইলি। আর প্লিজ কেউ খারাপ কিছু করিও না সিলেটি ভাষা রেলিয়া, সিলেটি ইজ ডেফিনেটলি আ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা আসামে খুব ভালো, এটা একটা বহুত বড়, ইটস এ ভেরি হিউজ, হিউজলি স্পিকড অল ওভার দ্য আসাম, যারা আসামের বাঙালি আছে। তো বিকালের এই ভিউটা এনজয় করলাম আর কি, তোমাদের সাথে একটু কথা বললাম। আর এই গাছে এখানে গোলাপ গাছ, টোলাপ গাছ আছে, এখানে কিন্তু গোলাপে ভরি যায় একদম, এখন আপাতত নাই, জাস্ট শীতটা গেছে তো গরম আইলে দেখবা কত গোলাপ হয়। আর দেখাই আমি আস্তে আস্তে সপ্তাহে তোমরা লোকে শেয়ার করবো। তো যারা আমার এই ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখায় প্লিজ আছি, তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটারে। আর এটা আমার তুলসী গাছ, এখানেই রাখছি যেহেতু ঘরের বাইরে অতটা বেদি টেদি কিছু বানানোর মতো কিছু নাই। সন্ধ্যার সময় আমরা চা খাওয়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি না, বাট চা হয়ে গেছে, চার সাথে বিস্কুট, চার সাথে খুব একটা কিছু খাই না আমরা, আমরা অনেক সময় প্লেন চা বা একটা বিস্কুট ওরকমই কিছু খাই আর কি। আর এখন হে অর্ডার করছে, এখন তো ডিনার টাইম, তো হঠাৎ অর্ডার করছে চিকেন আর মাটন সাথে গার্লিক নান আর বাটার পরাঠা ওরকম কিছু একটা। তো আই যাবো কিছুক্ষণের মধ্যে, দেন ওইগুলাই ডিনার হইব আজকে, আর বাকি আর কিছু ভাতটা কিছু আর খাওয়া হইতো না আর কি। তো ওয়েট করা হয় ওইটা আইলি বাস ডিনার সার। আজকে ডিনারে হঠাৎ অর্ডার করছে, এটা এটা
এটা কিতা রুটি অ্যাকচুয়ালি শকড একটু সিলেটি ভাষা কথা কয় অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করছি আমার ল্যাঙ্গুয়েজটা এটা জানে না যাই হোক তো হঠাৎ একটা সারপ্রাইজিংলি অর্ডার করলো একটা চিকেন অর্ডার করছে যেহেতু বাচ্চারা মাটন খায় না আমিও মাটন খাই না হ্যাঁ মাটন খায় তো তার লাগে একটা হাফ সাইজ তোমার পরাঠাটা প্লেন প্লেন পরাঠা এটা হলো বাটার পরাঠা ওই পাঞ্জাবি বাটার পরাঠা আর কি আর এখানে আমরা আনছি কিতা এটা গার্লিক নান এটা পুরাটা তো খতম হইতো না অবভিয়াসলি কালকে অবধি থাকবো তো আজকে আর কেউ ভাত খান না সবে গার্লিক নান আর ওই পরাঠা যেটা এটাই খাওয়া হইতেছে অ্যাকচুয়ালি আমি জানতাম না নাহলে আমি দুটা মাছ আজকে বানাইলাম না তো যাই হোক কালকে আমার রান্না একটু কম থাকবো এটা হলো ভালো কথা বিকজ কোয়াইট চিকেন বহুত বেশি বাঁচবো অনেকটা মাটনও বাঁচবো অ্যান্ড ফিশও আছে তো কালকে একটা ডাল অ্যান্ড সবজি বানাই নিলেই হয়ে যাবো চলো আজকে আর বেশি ব্লগটা আমি টানি না কোয়াইট বড় হয়ে গেছে প্রথম দিন তো আজকে আমরা ডিনার করিয়া তারপর আজকে ব্লগটারে শেষ করবো আর টিয়ারেও এখনই খাওয়া দিয়া দিব যেহেতু আমরা আজকে লাঞ্চও তাড়াতাড়ি হয়ে যাক ঘড়িতে বাজে 9:10 মানে বহুত তাড়াতাড়ি আমরা অ্যাকচুয়ালি লেটে একটু লাঞ্চ করি আগে 10টা তো মোটামুটি বাজে সরি ডিনার করি ডিনার তো টিয়ারে এখন খাওয়া দিমু আর আজকের এই এইটার সাথে আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম কালকে আবার দেখা হইব ভালো থাকো সবাই টাটা।